কত যে মানুষ নির্মায়াত বর্তনাইতে মালে হন এই মালের মধ্যে একটা গাদা আসলো যে গাদার নাম আসলো ইয়াফুর গাদার নাম কি ছিল ইয়াফুর মাল বাটা চলে এখন লিস্ট ধরা চলে যে ইন্দিরা আবাসন লিস্ট জেলা আয় কথা বোঝা গেছে ইন্দিরা আবাসন তেমনি লিস্ট ধরা চলে লিস্ট বানানে খার নামে কোনটা খার নামে কোনটা খারে কোনটা দেওয়া হইতো খারে কতটুক মাল দেওয়া হইতো এই সময় ইয়াফুর নামক গাদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে বহু দূরে চলে এবারে দোয়া করতেছে আল্লাহ জীবনে কিছুই চাইলাম না মনিব তোমার দরবারে চাই গাদা বানাই আবার বানাও আমার কোনো দুঃখ নাই আজ কিন্তু আপনার দরবারে ভিক্ষা চাই দয়াল রব্বুল আলামিন সামান্য সময়ের জন্য মেহরবানি করে আমার জবানটা খুলি দে গাদায় কথা হইতে পারে না যদি বা কোনো গাদা রাস্তার কিনারা যদি কোনো বকরি কোনো গরু বালা আমরা গাদার মাত তো নাই কোনো গরু আপনার ফাইসে ফাইয়া ফাইসে আসসালামু আলাইকুম বিআই বালা আছে নি তার পানি কথা কই না কেন জি না হ্যাঁ করে তা তো না গরু বিয়ে মাতে তার পানি কে ব্যতিক্রমী করছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক উম্মতগণ শুনেন ইয়াফুর নামক গাদা আল্লাহর দরবার চায় আল্লাহ জীবনে কিছুই চাইলাম না দয়াল তোমার দরবার চাই সামান্য সময়ের জন্য মেহরবানি করে আমার জবানটা খুলি দিলাও না জবান আমার খুলে দেও সামান্য সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়াফুর নামক গাদার দোয়ারে আল্লাহ কবুল করে নিলেন মহান আল্লাহ জানাই নেও নেও তোমার জবান খুলি দিলা জবান খুলি দিলাম ইয়াফরের যখন জবান খুলে যায় পিছনে সামনে বসা অবস্থায় অনেক মানুষ মানুষের মধ্যে মিডিলের মধ্যে ঢুকে সামনের দিকে ঢুকে লাই 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 আমার নূরের নবীর নূরের কদম এসে ইয়াফুর নামক গাদায় সালাম জানায় জুড়ে বলো না সুবহানাল্লাহ সালাম দে গাদায় কথা বুঝা যায় না কে সালাম দিছে গাদায় আসে আল্লাহর হাবিবের দরবারে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ গনিমতের মাল বন্টন চলে আপনার গনিমতের মালের মধ্যে আমি হইলাম একটা মাল কথা বুঝা গেছে গনিমতের মালের মধ্যে আমিও তো একটা মাল বুঝলি কেন মধ্যে মান বন্টন চলে সুতরাং একজনে নিব একজনে নিব আমিও তো এই হিসাবে কোনজনের অংশ যাই মোটিক নিটা কথা কই না কেন বুঝা গেছে গদাও তো একটা যাওয়া লাগবে না একটা বাটো একটা হিসাত অংশ যাওয়া লাগবে গাদা জানা ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করি সেই অংশের মধ্যে সেই হিসার মধ্যে যখন বন্টন হইব মেহেরবানি করি আপনার হিসায় আপনি আমারে সমজিলাই আল্লাহর নবী বললেন কারণটা বুঝলাম না রে গাদা সিয়াফুর নামে গাদা বলে হুজুর এই জমিনের মধ্যে আমার বংশের মধ্যে সর্বশেষ গাদা হইলাম আমি আমার বংশতে আর গাদা নাই কথা বুঝা গেছে আমার পরে আর গাদা নাই আর আপনি নবী নবী আপনার পরে তো আর কোন নবী নাই আই বানি আর নবী হল কথা কই না কেনে মাঝে মাঝে নবী অতি বারো দাবি করে জুতার ভিটা খাই আবার ঠিক হয়ে আসেনি কথা কই না কেনে হুজুর আপনার পরে আর কোন নবী নাই আর গাদার গোষ্ঠীর মধ্যে সর্বশেষ গাদা আমি গাদার খানদানের মধ্যে সর্বশেষ গাদা আমি আমার পরে আর কোনো গাদা নাই আমার পরে গাদা নাই আর আপনার পরে আর কোন নবী নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পরে কোন গাদা নাই আপনার পরে আর কোন নবী নাই আমার পরে আর কোন গাদা নাই হুজুর আমার গোষ্ঠীর মধ্যে এমন একজন গাদা গেল না যে গাদার ফিটির মধ্যে কোন নবী সোয়ার হইল না
আমার পরে আর কোন নবী নাই যে নবী আমার আমি সারা আমার গাদা আমার গাদার খানদানের মধ্যে সব গাদার মধ্যে গাদার মধ্যে গাদার উপরে একজন না একজন নবী সোয়ার হয়েছিল, কিন্তু আমার পিঁড়ির মধ্যে কোন নবী সোয়ার হয় নাই। হুজুরের জন্য আপনার পরে আর কোন নবী নাই, মেহরবানি করে হুজুর আপনার হিসে আপনি নেন যেন আপনার কদম মোবারকটা শরীরে লাগাইয়া আমি ধন্য হই। সুবহানাল্লাহ, গাদা জানায় হুজুর আপনার অংশের মধ্যে যদি আমার নেন, আমার পরে তো আর কোনো গাদা নাই আর আপনার পরে আর কোনো আপনার পরে আর কোনো নবী নাই, সুতরাং আপনার অংশতে যদি আমার নেন আপনার শরীর খান আমার ফিটির মধ্যে লাগবো, আপনার কদম শরীফ খান আমার ফিটির মধ্যে লাগবো, তাতে আমি ধন্য। ঠিক আছে, তোমার কথা মানলাম, রসুলে তার কথা মানিয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গাদার অংশটা গাদা গাদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে নিলাম। ইয়াফুর এই গাদার কর্ম ছিল আল্লাহ নবী যখন একা হইতে সাহাবাই কেরামের কাছে গিয়ে সংবাদ দিত গাদায়। সুবহানাল্লাহ, তার মানে হলো আল্লাহর নবী যখন একা ইয়াফুর যায় গাদা গো গাদা গাদারা ইয়াফুর নামক গাদা সাহাবাই কেরামের সামনে যায়, হযরত আবু বকরের দরজায় কান লাগায় একদিন ঠেলা মারে গাদায়, গাদা কান লাগে টালা মারে টালা মারে আবু বকর ঘরের দরজা কুল্লা কুলিয়া দেখা যায় ইয়াফুর আইছেন, তার মানে বুঝা যার আল্লাহর নবী একা হয়ে গেছেন, এখন আর সঙ্গে খাও নাই কথা ঠিক নি না না। সেই ইয়াফুরের ভালোবাসাই দেখো রহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে জাহিরি ভাবে বিদায় নিলা, ইয়াফুরের অবস্থা হলো মদিনার গলিতে গলিতে দৌড়ায় আর আওয়াজ দিয়ে বিকটময় আওয়াজ আর চোখ দিয়ে তার পানি বাহির হয়, গাদায় তার আওয়াজ দিয়ে পৃথিবীর বানসরে এলান করতে ছিড়ে রহমতুল্লিল আলামিন বিদায় নিল না। ইয়াফুর নামক গাদায় বার 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 মদিনার গলিতে দৌড়ায় 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 নাই বাইরে সবাই কেরামের তেমন ছিল ভালোবাসা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী তখন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, মদিনা ছাড়িয়া হযরত বিলাল অন্য জায়গায় গেলা ঠিক নিনা না কথা হইনা কেন, বিলালকে বলা হয় বিলাল কেন তুমি এলাকার সাল্লাই তুমি কেন মদিনাটা সাল্লাই, তিনি জবাব দেন যে যে জায়গায় নবী নাই সে জায়গায় আমি বিলাল থাকতে পারি না। হযরত বিলাল দি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবরের মাধ্যমে জানানি বিলাল আমি যখন মদিনায় নাই তুমি মদিনার থেকে বিদায় নিলায় তুমিও আসলায়, ভাই জমানার মধ্যে এমনও আশিক আছেন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই জায়গায় বইয়ে বইয়া নবীর সঙ্গে তার সম্পর্ক লাগাই আসেন না নাই, আরো জোরে বলুন তো আসেন নাই, আরো জোরে জোরে বলুন আসেন না নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান যে জায়গায় নবী নাই সে জায়গায় আমি বিলাল থাকা যায় না, আল্লাহর নবী খাবার মাধ্যমে বললেন বিলাল কেমনে বললে আমারে তুমি রে বিলাল, আ বিলাল তুমি কিভাবে বললে আমারে খাবার মাধ্যমে জানানি হয় বিলাল আমি যখন জমিনতেই গেলাম তুমি আমার মদিনা বলি গেলাই, বিলাল এবার খাপ যখন দেখলা দৌড়তে আরম্ভ করলা মদিনার দিকে, কোন দিকে জোরে বলতো কোন দিকে মদিনার দিকে, হযরত বিলাল যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলা যুবক আর যুবতীরা আনন্দ হয়ে গেলা সবার মনের মধ্যে হয় আরে মসজিদে নববীর মুয়াজ্জিনের আগমন ঘটলো কোন সময়ে বুঝি ইমাম সাহেবের আগমন ঘটবে, সুবহানাল্লাহ মুয়াজ্জিন বিলাল ইমাম খে কথা কইনা কেন ইমাম খে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম, ইমামের মুয়াজ্জিনের যদি আগমন ঘটে যদি আশা তো ইমাম সাহেব তো শিবান্ত আনতারে না না কথা কেন সবাই জমায়েত হয়ে গেলেন
গোটা মদিনার মধ্যে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। যে নবীজির মসজিদের মুয়াজ্জিন ছিলেন বিলাল, বিলালের আগমন ঘটল যদি তাহলে মনে হয় কোন সময় ইমাম সাহেবের আগমন ঘটবে, কথা ঠিক নিলেন না, আলোড়ন সৃষ্টি হয়ে গেল। সবাই কামরা বিলালের কিনারার মধ্যে জবাইয়া বলেন, বিলাল আর একবার আজান দে ও বিলাল। যে জায়গার মধ্যে নবিতা অবস্থায় যে জায়গায় দাঁড়াইয়া আজান দিতে, বিলাল মধুর সুরে তুমি আর একটা বার আজান দেও। সুবহানাল্লাহ, বিলালের আজান এমন মধুর শিয়াজান শোনার জন্য মহান আল্লাহ রাব্বুল আমিন নিসের আসমানের মধ্যে আবার আল্লাহ তোর শিবান্তা আনিয়া বিলালের মধুর আওয়াজ রহমতুল লিল আলামিনের মসজিদে মসজিদের আওয়াজ আজান, হযরত বিলালের আজান আল্লাহ রাব্বুল আমিন নিজের কুদরতে কান দিয়ে শুনতা। সুবহানাল্লাহ, পৃথিবীর তিন খালা, কয় খালা, কতজন? তিন খালা, তিন বেবাট, চেহারা তো কোনো সুন্দর নাই, কিন্তু আল্লাহর কাছে এর মান সম্মান এত ইজ্জত বেশি। এর মধ্যে একজন বিলাল, কথা বোঝা গেছে? এর মধ্যে